কাল খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিকে সামনে রেখে দেশের খ্রিস্টান সম্প্রদায়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। উৎসব উদযাপনে গির্জায় গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ডেস্ক রিপোর্ট। 25শে ডিসেম্বর শুভ বড়দিন, যীশুখ্রিস্টের জন্মদিন। এই দিনকে ঘিরে খ্রিস্টান ধর্মানুসারীরা মেতে ওঠেন উৎসবে। তাই তো রকমারি ফুল, বেলুন, নকশাখচিত কাগজ, জরি ঝলমলে উৎসবের সাজ সারা দেশের গির্জায় গির্জায়। সাড়া পড়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িঘরেও। বড়দিনকে সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। বেথলহেমের গরিব কাঠুরের গোয়াল ঘরে যীশুখ্রিস্টের জন্মকে স্মরণ করে এরই মধ্যে তৈরি করা হয়েছে প্রতীকী গোশালা। প্রভু যীশুখ্রিস্ট শুধুমাত্র খ্রিস্ট বা খ্রিস্টানদের জন্যই এ পৃথিবীতে আসেননি, তিনি এসেছেন সকল জাতির সকল মানুষের জন্য। আমরা বিশেষ করে এই বড়দিনে সবার জন্য প্রার্থনা করব এবং সারা বিশ্বের জন্য প্রার্থনা করব, যেখানে অশান্তি, বিভেদ, যুদ্ধ চলছে সেই সমস্ত দেশগুলোর জন্য প্রার্থনা করব, যেন আমরা একটা শান্তির রাজ্য তৈরি করতে পারি। বড়দিন উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দেশ জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনার পাশাপাশি থাকবে নানা আনুষ্ঠানিকতা। আমাদের একটাই পাওয়া চাওয়া, যেন এই দেশে, এই পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে, সেই জন্য আমরা এইবার প্রার্থনার বিষয় রাখবো। 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আমরা যেন সুন্দরভাবে এই অনুষ্ঠানটা কাটাতে পারি। প্রত্যেকটা বাড়ি সুসজ্জিত করেছি এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের মায়েরা গিয়ে প্রভু যীশু খ্রিস্টের বার্তা পৌঁছিয়ে দিয়েছেন। আগামী বছরটা যেন আমাদের ভালো হয়, এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। মানুষের মুক্তি ও কল্যাণের পথ প্রদর্শক, খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্মতিথি ও বড়দিন উদযাপন উপলক্ষে পাবনার খ্রিস্টান অধ্যুষিত পল্লী ও পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। রংবেরঙ্গের আলোকসজ্জায় সেজেছে গির্জাসহ ঘরবাড়ি। শেষ হয়েছে আলপনা আঁকা, গোশালা তৈরি ও ক্রিসমাস ট্রি সাজানোর কাজ। তিনি এই গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিলেন, তারই চিহ্নস্বরূপ আমরা এই গোয়ালঘর সাজিয়ে থাকি। আজকের দিনে আমরা এই প্রত্যাশা করি যেন পৃথিবীতে শান্তি থাকে, আমরা যেন আগামী বছর যেন সুন্দরভাবে থাকতে পারি, এটা আমরা চাই। আনন্দ শোভাযাত্রা করব, আমরা প্রি ক্রিসমাস করব, আমরা নগর কীর্তন করব, সারা রাত ব্যাপী আমরা বিভিন্ন জায়গা কীর্তন করব এবং আমরা 25শে ডিসেম্বর বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠান করব। এই দিনে প্রভু যীশুখ্রিস্ট যে এসেছিলেন, সব মানুষের হৃদয়ে যেন শান্তি থাকে, আনন্দ থাকে, ভালোবাসা থাকে, ওই একই পরিবেশ এখন পাবনা মণ্ডলীর প্রত্যেক খ্রিস্টভক্ত নরনারীর মধ্যে বিরাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের যে তথ্য উপাত্ত আমরা পাচ্ছি সেই আঙ্গিকে আমরা এটি প্রোগ্রাম করব এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে। আমরা প্রত্যাশা রাখছি যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং আমাদের পর থেকে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে যাতে শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তার সাথে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটি শেষ হতে পারে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মুক্তি ও কল্যাণের পথ প্রদর্শক এবং ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশুর আগমন হয়েছিল পৃথিবীতে। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।